হ্যালো, সবাই কেমন আছো? আমরা এখন পার্লারে যাচ্ছি। ব্লগারের আবার প্রাইভেসি কি? ব্লগার হতে গেলে কোনো প্রাইভেসি থাকবে না। দেখো কি আনছো ব্যাগ করে। শীত করছে তোমার সাথে কথা বন্ধ কিনি। আমাকে তো আয়না দেখা যাচ্ছে, আমি তো হাফ হাতা পরে আছি। কোথায় যাচ্ছিস রে? মিও আমারে আমাদের আরেকটা জয়েন্ট করতে, আমরা এখানে দুজন যাচ্ছি। দেখো দুজনে মিলে ব্যাগ ফ্যাগ নিয়ে রেডি। সকালবেলায় মানে একবার খাওয়া হয়ে গেছে অলরেডি। আমরা তিনটা বাজে যাচ্ছি, ওখানে আরেকটা আছে, গিয়ে ভিডিও দেখাবো। আরেকটা আছে, জয়েন হবে। আরেকটা কি অবস্থা? ফল খা ওগুলো না খেয়ে। ফল খাওয়ার বয়স হয়নি আমাদের। একটা সুগার হোক, কোলেস্ট্রল হোক, যখন দেখবো যে কিছু খেতে পাচ্ছি না, সব খাওয়া বন্ধ হয়ে গেছে, তখন খাবো। আর এখানে আমরা হাবড়ায় চলে এসেছি। আর আমরা কিছু ফুলের মালা কিনছিলাম আমাদের পার্লারে যে সাই বাবা আর বড় মা আছে ওনাদের পরানোর জন্য। তারপর আমরা চলে গেলাম একটু ফল কিনতে, এই যে ফলের দোকানে শসা কিনলাম। তারপরে পার্লারের জন্য কিছু অ্যালুমিনিয়াম ফয়েল লাগতো, সেগুলো কিনতে আমরা সেই দোকানেও চলে গেলাম। তারপর আমরা ওয়েট করতে থাকলাম যে কখন আমাদের যে আরেকজন পার্টনার সে আসবে। এই যে টুম্পা এখানে খুঁজতে গেছিলো যে রূপা কখন আসবে, তাই আমরা ওর জন্য এতক্ষণ দাঁড়িয়েছিলাম। আর ইনি লেট করে এসছে, ওর লেট ফাইন হবে। রূপা আসলে আমরা তিনজন মিও আমরেতে গেলাম। আজকে মিও আমরের বার্থডে ছিল, তাই সব কিছু মোটামুটি নেই, ফাঁকা হয়ে গেছিলো। যা ছিল তার মধ্যে থেকে আমরা কিছু জিনিস কিনলাম, কিনে পার্লারের দিকে রওনা দিলাম। এই যে আমরা পার্লারে ফিরছি। আবার পার্লারে এসে সবার প্রথমে আমরা আগে সাই বাবাকে মালাটা পরিয়ে দিলাম। দেখো মালা পরিয়ে সাই বাবাকে কত সুন্দর লাগছিলো। সাই বাবাকে মালা পরিয়ে তারপরে বড় মাকেও মালাটা পরিয়ে দিলাম। এরপর আমরা একটু খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। তারপর আমি আর রূপা বিকালবেলা একটু হাঁটতে বেরোই, তাই হাঁটতে বেরিয়েছিলাম। রাস্তায় দেখো কত সুন্দর কিউট কিউট কয়েকটা মিনির সঙ্গে আমাদের দেখা হয়েছে, তাই রূপা আর আমি ওদের একটু আদর করছিলাম, কিন্তু ওরা পছন্দ করছিল না, সেটা চলে যাচ্ছিল। তারপর এই পাশে আবার এই যে দুটো মিনি পাঁচিলের ওপর বসেছিল, ওদেরকেও আমরা একটু আদর করার জন্য কাছে গেলাম, কিন্তু ওরা আমাদের পাত্তাই দিল না, পাত্তা না দিয়ে চলে গেলে। কি হবে এত কাজ করে? এই মেয়েটা সেদিন কাজ করেই যাচ্ছে। একদম হেঁটে পার্লারে এসে তারপরে পার্লারে টুকটাক কিছু কাজ করছিলাম। তারপরে এখানে একজন কাস্টমার এসেছে, সেখানে আমি কাজ করছিলাম। এখানে কি হয়েছে? শ্যাম্পু স্টার সাথে কি করে রেখেছে? আমরা শর্ট খাচ্ছি। এই খাবারগুলো মিও আমার থেকে সকালে আমার ভাই নিয়ে এসেছিল। এই যে এই আর একজন একদম সবুজ সহ্য হয় না, খাওয়া শুরু করে দিয়েছে। আর এই আর একজন ভিডিওগ্রাফার ভিডিও করছে, খাবে কি, ভিডিও করে কুল পায় না। আর আমি এখন তো ধরিয়ে নি খাবো। এখন লিপস্টিক পরে যাবেন, এখন গাজর গাজর সব লিপস্টিক চলে যাবে পেটে পেটে। যাবে না, গাজর খায় খাবার জানে খেয়ে ইন্টারনেট খেতাম। মিও আমরা থেকে আমরা যে খাবারগুলো নিয়ে এসেছিলাম তার মধ্যে থেকে চিকেন ইন্টারনেটটা আমরা খেলাম। তারপরে পেস্ট্রি খেতে যাব, তখন আমার মা বলছে এবার ফল খেতে হবে, তাই ভাবলাম আগে ফলটা খেয়ে নিই তারপরে পেস্ট্রিটা। আমি তো অরেঞ্জ খাই না, সেই জন্য আমাকে হাফটা গাজর দিয়েছিল। আর এই যে অরেঞ্জ ছুলে রূপাকে দিয়েছি, রূপা খাচ্ছে। কি ব্যাপার, কে খাতা নিয়ে বসে আছে? তুমি না ডায়েট করো,
তারপর অ্যাট লাস্ট আমরা পেস্ট্রিটা খাচ্ছি, পেস্ট্রিটা খেয়ে তারপর একটু পরেই আমরা পার্লার অফ করব। এখানে প্রায় 8টা বেজে গেছিল। পার্লার অফ করার সময় দেখছিলাম সবাই ঠাকুর নিয়ে যাচ্ছে, সেটা দেখতে দেখতে আমরা স্কুটিতে করে বাড়ি চলে আসছিলাম। টাটা, বাই বাই।